ইতালিতে বাংলাদেশসহ ১৬ দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। ইতালির সরকার একটি আদেশের মাধ্যমে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর করেছেন। স্থানীয় সময় শনিবার এ আদেশ জারি করা হলে প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা আদেশটি রোববার থেকে কার্যকর শুরু হয়। নতুন আদেশে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দেশের নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না। ইতালিতে করোনার দ্বিতীয় ধাপে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা পেতে সেদেশের সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এ আদেশে আফ্রিকার দেশ আলজেরিয়াকে এ তালিকা থেকে বাদ দেয়া হলেও বাংলাদেশ সহ বাকি ১৬ দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ১০ আগস্ট থেকে আবারও বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। অন্যদিকে ইতালির রাষ্ট্রীয় জরুরি অবস্থার মেয়াদ আগামী ১৫ই অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞার তালিকায় থাকা উল্লেখযোগ্য দেশগুলো হলো বাংলাদেশ, ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমিনিকান, কসভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া। ইউরোপিয়ান সময় অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ফলে বাংলাদেশে আটকে পড়া কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের দুর্ভোগ বাড়ল। ইতোমধ্যে যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের হতাশাও বৃদ্ধি পেল। সম্প্রতি জাল করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে কিছু বাংলাদেশির ইতালি যাত্রা করোনা পজিটিভ হলেও নিষেধাজ্ঞা না মেনে বাইরে ঘোরাফেরা সহ নানান অনিয়মে বাংলাদেশিরা সমালোচনার মুখে পড়ে। এ প্রেক্ষিতে বাংলাদেশিদের প্রবেশ বন্ধ করে দেয় ইতালি সরকার। খায়রুন তাসনিম জর্জিয়া, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।